ফজল হক ফারুকি, এই নামটা যেন তামিম ইকবালের জন্য একটা দুঃস্বপ্ন, যে দুঃস্বপ্নের মায়াজাল থেকে বেরি হতে পারছেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। গত বছর বাংলাদেশ সফর করেছিল আফগানিস্তান, সে সময় দুই দলের লড়াইয়ে আক্ষরিক অর্থে তামিমের দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন 21 বছর বয়সী ফারুকি। 3 ম্যাচের সেই সিরিজে প্রত্যেকবারই তামিমকে সাজঘরে পাঠিয়েছিলেন আফগান পেসার। এবার চতুর্থ দেখাতেও টাইগার ক্যাপ্টেনের দুঃস্বপ্ন অব্যাহত রেখেছেন ফারুকি। তামিমের উইকেট দিয়ে শুরু করেছেন সিরিজ। আন্তর্জাতিক ওয়ানডেতে ফারুকির যাত্রা শুরু হয় 2022 জানুয়ারিতে। এরপর বুধবারের ম্যাচ সহ এখন অবধি 14 ম্যাচ খেলা ফেসার উইকেট নিয়েছেন 20টি, যার মধ্যে টাইগার ওপেনারকে আউট করেছেন 4 বার। আফগান বোলারের বিপক্ষে তামিমের ব্যাটিং গড়টাও খুবই দৃষ্টিকটু, মাত্র 5। গত বছরের ওই সিরিজে তামিমকে ভুগিয়েছিল ফারুকির ফুল লেন্থ বল। প্রথম ওডিআইতে 7 বলে 8 করে হয়েছেন LBW শিকার। এর পরের ম্যাচেও ঘটে একই ঘটনার পুনরাবৃত্তি, সেই ম্যাচও হয়েছেন LBW, করেছেন 24 বলে 12 রান। সিরিজের শেষ ম্যাচে তো আরও বেশি অসহায় ছিলেন টাইগার ওপেনার, এবার হন সরাসরি বোল্ড। সাজঘরে ফেরার আগে তার নামের পাশে স্কোর ছিল 25 বলে 11 রান। 1.5 বছর পর এবারের চিত্রটা অবশ্য কিছুটা ব্যতিক্রম, এবার LBW কিংবা বোল্ড হয়ে ফারুকির হাতে উইকেট তুলে দেননি তামিম ইকবাল। এবার ফিরেছেন উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে, ফেরার আগে করেছেন 21 বলে 13 রান। ফারুকির বিরুদ্ধে এখন পর্যন্ত মাত্র 46 বল মোকাবেলা করেছেন তামিম ইকবাল, যেখান থেকে রান করেছেন মাত্র 20, নেই কোনো ছক্কা, 4 হাঁকিয়েছেন মাত্র 3 বার, আর ডট খেলেছেন 38টা। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে, ওয়ার্ল্ড অন ভয়েস কন্ট্রোল এসি, এসি অন, অশান্তি গন। টাইগার অধিনায়কের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ানো ফারুকির উত্থানটাও হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধেই। গত বছর বাংলাদেশ সফরের আগে মাত্র 1 ওয়ানডে আর 1 টি-20 খেলারই অভিজ্ঞতা ছিল এই আফগানের। এরপরে বাংলাদেশের মাটিতে দারুণ পারফর্ম করেন, টানা 3 ম্যাচে বাংলাদেশের সেরা ব্যাটারকে সাজঘরে পাঠানোর কনফিডেন্স আফগান দলে তার ভিত শক্ত করতে সাহায্য করে, ক্যারিয়ারও বড় হয় ফারুকির। গেল বছরই প্রথমবারের মতো IPL-এ দল পান বাঁহাতি পেসার। 1.5 বছর পর আরও বেশি পরিণত ফারুকি আবারও এসেছেন বাংলাদেশে, এসে সেই তামিমের উইকেট দিয়েই নিজের খাতা খুলেছেন। এখন দেখার বিষয় সাদা বলের সব ম্যাচেই বাংলাদেশ, বিশেষ করে তামিমকে, ফারুকি ভোগায় কি না। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্সি।